হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো আমার টাইটেল দেখে বুঝেই গেছেন আমি একটা ট্রাভেলের ভিডিও দিব দিনাজপুর টু ঢাকা। এটা হলো 11 তারিখের ক্লিপগুলো যেদিন আম্মু আর আমি আমাদের প্যাকিং কেনাকাটা শুরু করছিলাম। তো বিকেলবেলা আম্মু আর আমি বের হইলাম বিকজ আমরা স্যান্ডেল কিনবো দুজনেই। তো আম্মু কিনবো এক জোড়া, আমিও কিনবো এক জোড়া, দুজনে ভাবে বের হইলাম যে কম দামের মধ্যেই কিনবো, বেশি ভালো দেখবো না। তো মালদাপুরটির দোকানগুলোতে চলে গেলাম। এই বাইকটাই আমি লাস্ট আমার কাজিনের ওয়েডিংয়ে কিনছি। আর আমি আর হলো হিল পছন্দ, আমার স্যান্ডেল সহজে পছন্দ হয় না, কারণ হলো আমার হিল পছন্দ আর আমি হিল পরতে পারবো না, কারণ আমি 5'8" লম্বা, কেমনে আমি আর হিল পরবো। তো আমার এই জন্য জুতি আমি দেখি সারাক্ষণ, আমার জুতি অনেক পছন্দ হয়, বাকি সব হিলই পছন্দ হয়, স্যান্ডেল সিস্টেম আমার একদম ভালো লাগে না। তো জুতির মধ্যে এটা আমার বেশ ভালো লাগছিলো, কিন্তু নেই নেই সি আবার আমার হিল পছন্দ হয়েছে। এই দেখবেন এই যে হিল রেখে দেই আমি এরম করে দেখে দেখে, খুব কষ্ট লাগে। যাই হোক, তো এখন আমরা স্যান্ডেল দেখি আরও। দেন আমরা বাটায় ঢুকলাম, মালদাপুরটির বাটাতেই। আম্মু বললো যে বাটাতেও একবার দেখি, আম্মু দেখবে এখানে, আমি দেখবো না মোটেও। বাটাতে আম্মুর একজোড়া স্যান্ডেল পছন্দ হলো, স্যান্ডেলগুলো অনেক বিউটিফুল ছিল, আমারও পছন্দ হয়েছে, তো আম্মু ওটা কিনে নিল। এখন আমরা হাটে হাটে সামনে কনফেকশনারির দোকানে যাচ্ছি। আর মালদাপুরটির রাস্তা ফাইনালি ঠিক হচ্ছে, আমার এটা যতবার দেখি খুব ভালো লাগে। যাই হোক, কনফেকশনারির কাজ শেষ করে এখন আমরা যাচ্ছি লিলির মোড়ে। লিলির মোড়ে ওখানে আমি দেখবো স্যান্ডেল। এখানে অনেকগুলো কালেকশন ছিল জুতির, তো আমার এখানে বেশ ভালো লাগছিল গিয়ে। এই যে লোকটা এখন রাখবে দেখবেন, এই স্যান্ডেলটা জুতি সিস্টেমের, আর সেমি হিল ছিল, বেশি হিল ছিল না, কিন্তু হিল ছাড়াও না, পাইনি হিল ছাড়া। যাই হোক, তো এই যেটা স্যান্ডেল আমার মা নিল, আর পাশে সিলভারটা, এই দুটো আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু অনেক বেশি হিল ছিল যার কারণে নিতে পারলাম না। যাই হোক, ওখানে আমার পছন্দ হলো এক জোড়া, সেটা আমি কিনলাম। আমি বাসায় গিয়ে দেখাবো কোনটা কিনছি। আর বের হয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হলো যে আমার খুব ফুচকা খাইতে ইচ্ছা করছে, তো আম্মুকে বললাম এখন আমরা ফুচকা নিব, তারপর বাসায় যাব। এটা হলো আমার ছোট্ট বেলার স্কুল, আমি 8 পর্যন্ত এখানে পড়ছি, আগে এরকম ছিল না, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে বাইরের ফুচকাগুলো নাকি অনেক মজা, আমি আমার বোনের কাছে শুনছিলাম। তো আজকে ফার্স্ট টাইম এখানকার ফুচকা ট্রাই করব, বাসায় নিয়ে গিয়ে খাবো, অ্যাকচুয়ালি প্যাক করে দিতে বলছি। অ্যান্ড আমরা রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য। আমি আপনাদেরকে স্কুলটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, ওই এই পাশের বিল্ডিংটা এটা নতুন হয়েছে, এটা আগে ফাঁকা জায়গা ছিল আর অনেক গাছপালা ছিল ভিতরে, আর ওখানে যাওয়া স্টুডেন্টদের মানা ছিল, কিন্তু আমি আর আমার ফ্রেন্ডরা লুকায় লুকায় চলে যেতাম ওখানে টিফিন টাইমে, খুব বদমাইশ ছিলাম। যাই হোক, ফাইনালি বাসা চলে আসছি এতগুলো ব্যাগ ট্যাগ নিয়ে শপিং টপিং করা শেষে। আর এই যেটা আমি কিনছি, মনে আছে ফার্স্টের দিকেই যে দেখাইলাম লোকটা রাখছিল, মনে পড়ছে এবার কোন জুতোটা? যেটা সেমি হিল ছিল, আমি জানি সবাই আমার মতো ভুলাকার না, কিন্তু তারপরে মনে করাই দিলাম, ওই জুতিটাই আমার বেশ পছন্দ হয়েছিল। তো আর ওটা আমার সাইজেরও হচ্ছিল, প্লাস সেমি হিল ছিল, আমাকে লম্বাও লাগতেছিল না ওটা পরে, তো এই জন্য আমি ওটাই কিনে নিছি। আর এই যে ফুচকাটা আমি নিয়ে আসছিলাম, এত মজা ছিল, টকটা স্পেশালি অনেক মজা লাগছে আমার, আমি এরপর থেকে এখানকারই ফুচকা খাবো। এডিট করতে করতেও মুখে পানি আসতেছে আমার এটা দেখে। আমি হলো এখন আমার ফার্স্টে জুয়েলারির প্যাকিংটা করে ফেলবো। এটা হলো আমার গলার সেটের বক্স, যেখানে আমি সব গলার সেটগুলো রাখি। এটা হলো আমার চুড়ির বক্স, উপরে এটা হ্যান্ড গ্লোভস প্লাস্টিকের। তো ভিতরে হলো আমার কাছের চুড়ি আছে, সিলভারের চুড়ি আছে, অনেক ধরনের আছে। এটা হলো আমার দুলের বক্স, দেন এটা হলো আমার আরেকটা কাছের চুড়ির বক্স। তো এটা এগুলোও আমি কখনো বের করি না, এইভাবে করে রাখি। আমি একটা পুরো বক্সটাই নিয়ে যাবো চুড়ির। আর এখানে আমার এটা গলার সেটটা আমি বের করছি, এটা হয়তো বা আমার ড্রেসের সাথে ম্যাচ হবে, এটার সাথে দুলও আছে, এই যে দুলটা, এই সেটটা অনেক সুন্দর, তো এটা আমি রাখছি যে ম্যাচ হতে পারে। দেন এটা এক জোড়া চুড়ি রাখছি এক্সট্রা, এটা হ্যান্ড গ্লোভস, অ্যান্ড এই যে এগুলো হলো আমার টিকলি। টিকলি আমার কাছে বেশি নেই, আমার তিনটাই টিকলি, তো এটা তিনটা টিকলি। আর এখানে সানফ্লাওয়ার সেট অনেক চলে এখন অনলাইনে, ওই সেটটা আমার বোন গিফট করছিল আমাকে, ওটা তেন কোমরের বিছা, এটা একটা গলার সেট, এটা একটা গলার সেট, আর এ পাশে দুলগুলো, এটা একটা দুল যেটা ম্যাচ হইতে পারে আমার ড্রেসের সাথে, নিশ্চয়ই আমি সাথে, দেন ওটা তো সেটের দুলটাই, আর এদিকে দুইটা দুল আছে, এগুলো কোনো না কোনো ড্রেসের সাথে হয়তো বা ম্যাচিং হবে, মানে আমি কোনো রিস্ক নিতে যাচ্ছিলাম না, যা কিছু আমার মনে হয়েছে যে ম্যাচিং হতে পারে আমি সব কিছু নিয়ে নিছি। তো এগুলো সব ইয়াররিংগুলো আমি দেখাই আপনাদেরকে, যেগুলো আমি নিচ্ছি সাথে করে।
জুয়েলারি ব্যাগে ঢোকানো হয়ে গেল। এটা আমি একটা ব্যাগ করছি যেখানে আমার মেকআপ আর জুয়েলারি আমি রাখবো। কিছু এক্সট্রা স্ক্রাঞ্চিস আমি নিয়ে নিছি আর আমি সবগুলো জুয়েলারি সুন্দর করে একদম ডাবল ডাবল টিস্যু দিয়ে রোল করে করে নিছি ভালো মতো প্যাকিং করে। আম্মু এখন লাগেজটা গুছাচ্ছে। লাগেজের মধ্যে বেশিরভাগ আম্মুরই কাপড় যাবে, কাপড় শাড়ি, আর আমার হচ্ছে জাস্ট দুই সেট কাপড় যাবে, কারণ আমার ঢাকাতে আগে থেকেই সব কিছু রেডি আছে, তো এই জন্য আমার লাগবে না কিছু নিতে। আর আমি জাস্ট দুই সেট জামা নিচ্ছি, এই দুইটা সেট। এইটা হচ্ছে ব্লু কালারের একটা লং গাউনের মতো মাল্টি কালারের ওড়না দিয়ে, আর এটা হলো আমার একটা হোয়াইট ড্রেস, এটা নতুন বানাইছি একদম নতুন, ওখানে গিয়ে পরবো ইনশাল্লাহ। এটা 12 তারিখের ভিডিও। 13 তারিখে আমরা মানে আগামীকালকে আমরা ঢাকা যাচ্ছি। তো আমি দুপুরবেলা ভাবলাম আমার ব্লিচ করা কিছু চুল ছিল, আমি কালার করছিলাম যে ওগুলোর কালারগুলো এখন অনেক বাজে হয়ে গেছে, খুবই বাজে না কিন্তু দেখতে ভালো লাগতো না একদমই। তো এই জন্য আমি ভাবলাম যে এই চুলগুলো আমি গোদরেজের বার্গেন্ডি কালারটা আনছিলাম, আমি ভাবলাম যে ওটা দিয়ে আমি একবার ট্রাই করছি, তো ভয়ে ভয়ে ট্রাই করছি তো বেশি হলো লাগানো হয়নি, এই জন্য কিছু ব্লিচ করা চুল ব্ল্যাক হয়ে গেছিলো আর কিছু হয় নাই। ব্ল্যাক বলতে বার্গেন্ডি কালার, কিন্তু হচ্ছে এটা জাস্ট আলোর মানে অনেক বেশি লাইট যখন পড়ে চুলগুলোতে তখন বোঝা যায় যে বার্গেন্ডি কালার, তাছাড়া ব্ল্যাকই লাগে। তো এই জন্য আমি আরও একটা প্যাকেট নিয়ে আসছিলাম গতকালকে আমু সহ যখন বাইরে গেছিলাম, যে এটা আমি এখন বাকি চুলগুলো ব্লিচ করা চুলগুলোতে লাগাই বার্গেন্ডি কালার করে দেবো, তাহলে সুন্দর হয়ে যাবে। তো এই জন্য আমি এখন এটা করবো। তারপর সন্ধ্যার সময় আবু সহ বের হলাম ট্রেনের টিকিটটা প্রিন্ট আউট করতে। অনলাইনে যেহেতু কাটা হয়েছিল তাই ওটা প্রিন্ট আউট করা লাগতো। তারপরে বাসায় ফিরে বসলাম আমি আমার মেকআপের জিনিসপত্র প্যাকিং করতে, আর কিছু আমার কাজিনদের বোনদের হলো জিনিস ঢাকায় নিয়ে যেতে হবে, ওরা ঢাকাতেই আছে, তো জন্য কিছু জিনিস আমি ওদের নিয়ে আসলাম যেগুলো আমাকে সাথে নিয়ে যেতে হবে। আর এই খামটার ভিতরে আমাদের মেহেদি আছে, এগুলো হলো আমার বোনদের জিনিসপত্রগুলো, যেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী আমি নিয়ে যাচ্ছি আমার বোনদের জিনিস। এবার আসি আমি আমার মেকআপের জিনিসগুলোতে, যেগুলো আমি ঢাকায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাই দেবো। এটা হলো একটা ছোট্ট প্যালেট যেটা আমি গিফট পাইছিলাম মেকআপের আই শ্যাডো বক্স, তো ওটা আমার অনেক পছন্দের, পিগমেন্টেশন যেগুলোর অনেক বেশি ভালো আমি সেগুলোই শুধু নিয়ে যাবো, এই দুটো প্যালেট আমি নিয়ে যাবো না একদমই, ওগুলো অনেকগুলো কালার আছে বাট পিগমেন্টেশন খুব বেশি ভালো না। এই প্যালেটটা হলো আমার ফেভারিট প্যালেট, এটা আমার অনেক পছন্দ, আর এই ছোটো প্যালেটটা, এই দুটো পিগমেন্টেশন খুবই ভালো আই শ্যাডো, তো ওই জন্য আমি দুটো নিয়ে যাবো, আর এটাও একটা নিয়ে যাবো সাথে, এটাও মোটামুটি ভালোই আছে, এটা আমি নতুন নিছিলাম এখনও অবধি ইউজ করিনি। তো ফাইনাল ডিসিশন হলো আমি এই তিনটা প্যালেটই নিয়ে যাবো। এটা হলো আমার একটা ব্রাশ সেট, এটা আমি নতুন কিনছিলাম, আর ওই আইল্যাশগুলো আমি দিনাজপুরে কিছুদিন আগে কিনছি নিয়ে যাওয়ার জন্যই, আর এটা আইল্যাশগুলো লাগানোর জন্য আঠা, তো এই বক্সটার মধ্যে আমি একসাথে রাখছি। এই দুইটা সেটও আমি নিয়ে যাবো ব্রাশ সেট, এটা হলো ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার, দেন এটা মাস্কারা, এটা আইলাইনার, বেবি ক্রিম, এটা হলো কনসিলার, এটা হলো কম্প্যাক্ট পাউডার, আর এটা হলো একটা বডি ক্রিম, এটা হলো পারফিউম, আর দেন লিপস্টিকে চলে যাই আমরা। এগুলোর পিগমেন্টেশন খুব একটা ভালো না, কালারগুলো অনেক সুন্দর বা পিগমেন্টেশন ভালো না, তো ওই জন্য ওগুলো নিব না, এগুলো হলো অনেক ভালো এই লিপস্টিকগুলো, তো এগুলো আমি নিয়ে যাব। সো আমার মেকআপের জিনিসও ব্যাগের মধ্যে ঢুকানো শেষ, প্যাকিং ডান আমার। ও না না না, মেয়ে মানুষের আবার প্যাকিং ডান হয় নাকি? এটা হলো আমি ব্যাকপ্যাক যেটা আমার নিব, কলেজ ব্যাগটাই আমার ব্যাকপ্যাক, তো ওটাতেই হলো আমি যেগুলো জিনিস নিব সেগুলো আমি এখন বাইরে বের করে রাখছি, আর যেগুলো আমি কালকে ইউজ করব তারপর ট্রেনে উঠবো সেগুলো আমি বাইরে রাখছি। এটা হলো আমার ট্রাভেলের জন্য একটা আয়না, যেটা আমার ব্যাকপ্যাকে আমি অলওয়েজ রাখি, দেন কাঁকড়া ছোটো ছোটো, আর এটা হলো একটা আংটি, এটা আমার বোনের, এটা আমি নিয়ে যাবো সাথে করে, দেন এই দুটা হলো হ্যান্ড স্যানিটাইজার, অনেক ইম্পর্টেন্ট ট্রাভেলের মধ্যে, দেন এটা হলো একটা ওই যে ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, মাথা ব্যথা, তারপর এখানে কটনবার আছে আমার, আর এটা হলো একটা ডাভ সাবান, আমার স্কিন প্রবলেম আছে এই জন্য এটা সাথে নিয়ে যেতে হবে। এখানে আমার কিছু মেডিসিন আছে, এটা হলো অ্যালোভেরা জেল, অনেক ইম্পর্টেন্ট, এটা হলো কস্টেপ, কস্টেপ হলো আমার লাগবে মেকআপ করার সময়। এখানে কিছু শ্যাম্পু নিছি, জরুরি ছিল না নেওয়া কিন্তু তারপরেও নিছি, আর এখানে হলো আমার হ্যান্ড পেন্টের একটা জুয়েলারি আছে যেটা আমি নতুন কিছুদিন আগে অর্ডার দিয়ে বানাই নিছিলাম। তারপরে হলো এটা 13 তারিখের ভিডিও, এটা হলো সকালবেলা আমি নুডলস বানাচ্ছিলাম, আর এদিকে আমাদের ভাত তরকারি পুরি সব কিছু রেডি হচ্ছে, যেগুলো সাথে নিয়ে যাওয়া হবে, আবার আব্বু আম্মু খায় বের হবে, আমি খায় বের হব না। আর এই যে আমাদের ব্যাগ রেডি হয়ে গেছে অলমোস্ট, আমি রেডিও হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে পড়বো।
আর এগুলো হলো আমাদের টোটাল এতগুলো ব্যাগ হয়েছিল, সুন্দর না? তারপরে আমরা রওনা দিয়ে দিলাম দুটার একটু আগে। এটা আমাদের বাসা, বাই বাই বাসা, দেখা হবে কিছুদিন পরে ইনশাল্লাহ। এখন আমরা চলে যাব সোজা স্টেশনে। স্টেশনে ঢুকে পড়ছি আমরা আর ব্যাগগুলো নামায় নিয়ে যেতে কি যে কষ্ট একটা গেছে। ওই যে আমাদের ব্যাগগুলো, এই লাল বাক্সর ওই পাশে ব্যাগগুলো আমাদের, আর ওই দিকে আমার ভাইয়া দাঁড়ায় আছে, উঠে দেওয়ার জন্য আসছিল আমার ভাই আমাদেরকে। আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল 13 তারিখের, মাশাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন আসে পড়বে, আমি ওয়েট করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় যে ট্রেনটা কখন আসবে। ট্রেন চলে আসছে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস। এখন আমরা আগে উঠবো, তারপরে আমি আবার ভিডিও বানাবো, কারণ ব্যাগগুলো উঠাতে কষ্ট হয় অনেক। ট্রেনে বসে পড়লাম আমরা আমাদের সিটে, তো ওই পাশে আমাদের দুটো ব্যাগ ভাইয়া রাখছে, এই পাশে একটা ব্যাগ আছে, আর বাকি ব্যাগগুলো আমরা আমাদের পায়ের নিচেই রাখছিলাম। অসুবিধা হচ্ছিল না, স্পেস বড়ই ছিল। আর এই যে আমরা দাঁড়াইছি এখনও দিনাজপুর স্টেশনে, কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলতে শুরু করবে। অ্যান্ড আমরা চলতে শুরু করে দিলাম, আর আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এবার আমি ট্রেনে বেশি খাই নাই, আমি জাস্ট যেই টাইমগুলোতে বাসাতেও খাই আমি সেই টাইমে করি। আমার খিদা পাইছিল আর আমি খাইছিলাম। আমি লাঞ্চ করে যেহেতু উঠিনি, তো উঠে আমি হলো নুডলস একটু খাই নিলাম। আর এই যে বালতির মধ্যে করে পানি, জুস, কোক নিয়ে বেড়াচ্ছে, সুন্দর সিস্টেমটা। ভিতরে আইস দিছে, যার কারণে ঠান্ডাও ছিল একদম। আমি বসে বসে প্রচুর বোর হচ্ছিলাম, কারণ ফোনের মধ্যে নেটওয়ার্ক থাকতেছিল না, তো আমি গান বা কিছু দেখতেও পারতেছিলাম না। ওই সিটে একটা বেবি ছিল, ওর সাথে আমি ইশারায় ইশারায় খেলতেছিলাম। আকাশটা অনেক বিউটিফুল ছিল বিকালবেলার, এখান থেকে দেখা যাচ্ছে না কিছু। সামনের সিটের গ্লাসটা ক্লিন ছিল, ওটা থেকে দেখা যাচ্ছিলো। আমাদের গ্লাসটা ঘোলা ছিল, নোংরা ছিল না বাট ঘোলা ছিল কেমনে জানি। তো আমি একটা ঘুম দিয়ে উঠছি, উঠে দেখলাম যে সবাই বসে আছে। তারপরে আম্মু আব্বু একটু খাওয়া দাওয়া করলো, আর আমি বসছিলাম, খাইনি আমি তখন। হালকা হালকা আম্মু আব্বু যখন খাচ্ছিলো তখন একটু একটু করে আম্মু আব্বুর সাথে আমি খাইছি। আর এই যে কী সুন্দর একটা ভিউ ছিল, মাশাল্লাহ, একদম ওই যে ছোটোবেলায় আমরা গ্রাম বাংলার দৃশ্য দেখতাম না, আঁকতো অনেকে, আমিও আঁকতাম, সেই দৃশ্যর মতো একদম পুরো, এত সুন্দর লাগতেছিল। এই কাপটা আমি জোর করে ওদের কাছ থেকে নিছিলাম, ট্রেনের লোকগুলোর কাছ থেকে। আব্বুকে একটা চায়ের কাপ দিয়েছিল, ওটা অনেক সুন্দর ছিল পেইন্ট করা, কিন্তু আমাকে সুন্দর কাপটা দেয় নাই, আমাকে এই কাপটা দিছে। যাই হোক, অসুবিধা নেই, এটা থেকে করে আমি কোক নিয়ে খাচ্ছিলাম। আমার অনেক কিউট লাগে ছোটো ছোটো কাপগুলো। ট্রেনে কিছুক্ষণ পরপর অ্যানাউন্স করে এই ট্রেনটির সাথে একটি খাবারের গাড়ি সংযুক্ত আছে, তারপরে কী 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 সব। তো আব্বুকে তখন বললাম যে কোন খাবারের গাড়ি সংযুক্ত থাকে, আমি তো জীবনেও দেখলাম না। আব্বু বলে থাকে থাকে। তখন বললাম কি ক্যান্টিন, বলে হ্যাঁ। বললাম ওখানে বসে খাওয়া যায়, বললো হ্যাঁ। তখন বললাম আমি যে চলো দেখে আসি। আর এগুলো হচ্ছে বার্থ, আব্বু আমাকে দেখাচ্ছিল যেগুলো হলো বার্থ, আমি বাতে কখনো যাইনি। তো তারপরে এই যে ছোট্ট একটা ক্যান্টিন, এখানে বসার সিস্টেম তেমন একটা ছিল না, দুইটা জাস্ট সিট ছিল। আব্বু বললো যে অন্যান্য ট্রেনে নাকি থাকে, এই ট্রেনটাতে ছিল না বসার সিস্টেম। তো দেখাইলো আমাকে পুরো ক্যান্টিনটা ছোট্ট একটু। তারপরে ওখান থেকে আমরা আবার সিটে ব্যাক করলাম। সন্ধ্যার সময় ট্রেনের মধ্যে নাস্তা বিক্রি করতেছিল, বিরিয়ানিটা আমি ট্রেনে অনেকবার ট্রাই করছি। বিরিয়ানি বলতো মোরগ পোলাওয়ের ধরনের, কিন্তু নাস্তাটা কখনো ট্রাই করিনি। কম্বো সেট একটা, যে ব্রেড জেলি আর চিকেন কাটলেট আর চিকেন ফ্রাই। তো আব্বুগুলো খুব ভয় থাকে যে এগুলো বাসি খাবার দেয় ওরা, এই জন্য আমাকে মোটেও আব্বু বাসি খাবার কখনোই খাইতে দেয় না, বাড়িতেও দেয় না। তো এই জন্য হলো দিচ্ছিল না প্রথমে, তারপর একটু জেদ করলাম, আম্মু বললো যে নিক খাক, তখন হচ্ছে কিনে দিল আমাকে। তো এখন আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করবো নাস্তাটা, দেখা যাক কেমন হয়। রিভিউ রিভিউ নাস্তার রিভিউ নাস্তাটা, এটা কম্বো সেটের প্রাইস ছিল 130 টাকা, ওয়েস্ট অফ মানি। প্লিজ, যাদের এটা দেখে খাইতে ইচ্ছা করবে কখনোই খাবেন না। চিকেন কাটলেটের নামে হচ্ছে আটার দলা আর কাঁচামরিচের দলা, আর চিকেন ফ্রাই হচ্ছে চিকেনটা ঠিক মতো ক্লিন করেই নাই, আমশোর একটা বাজে স্মেল থেকে গেছিলো। আর ব্রেড আর জেলি তো ওটার কিছু রিভিউ দেওয়ারই নেই, ব্রেড আর জেলি যেমন নর্মাল ছিল তেমন নর্মালই গেছিলো। আর এই যে আব্বু সন্ধ্যার সময় আরেকটা চা নিছিল, আর এটা চাটা আব্বুর গায়ে পড়ে গেছিলো, ভয় পাইছিলাম। যাই হোক, তারপরে ওই যে মনে আছে যে সেই বেবিটা যেটাকে আমি দেখাইছিলাম, ইশারায় ইশারায় খেলতেছিলাম, ওই বেবিটা, ওই বেবিটাই।
তো আমরা হচ্ছে ওর সাথে ইশারায় খেলতেছিলাম আম্মু আর আমি, কিন্তু তারপরে আমাদেরকে ইশারা করে ডাকতেছিল। আমরা যখন যাচ্ছিলাম না, ও তখন ধরছে কানতে ও আসবে আমাদের কাছে। পরে তখন ওর আব্বু আম্মু দিছে আমাদেরকে, ও আমাদের সাথে অনেকক্ষণ খেলছে। এটা হলো তখন আমরা যমুনা সেতু পার হচ্ছিলাম না, ব্যাপার না, আপনারাও দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না, জাস্ট ওই লাইট জ্বলতেছে এটাই দেখতে পাচ্ছি। ট্রেনের ভিতর থেকে তো টোটালি দেখা যাচ্ছিল না, তাও আমি ক্যামেরাটা কোনোভাবে ধরছি যাতে দেখা দেখতে পান আপনারা। তারপরে অনেকক্ষণ পরে, যমুনা সেতু পার হওয়ার অনেকক্ষণ পরে, মির্জাপুর পার হওয়ার পরে অ্যাকচুয়ালি, আব্বুকে আমি ম্যাপ খুলে বসায় দিছি। আব্বু দেখতেছিল ম্যাপে বসে বসে আমরা কখন পৌঁছাবো। অ্যাকচুয়ালি অতিষ্ঠ লাগতেছিল তখন আমাদের জার্নিটা, এবারের জার্নিটা অনেক বোরিং ছিল, আমি টোটালি এনজয় করতে পারিনি, কেন জানি একদমই ভালো লাগতেছিল না, ট্রেনটাও আমার একদম পছন্দ হয়নি। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্ট স্টেশনে পৌঁছে যাবো। এখন আমরা লাগেজ ট্যাগেজগুলো, আমাদের ব্যাগটেগুলো সবগুলো নামাবো ঠিকমতো, আর একবারে বাসায় গিয়েই হয়তো বা নামার পরে গাড়িতে আমি ভিডিও করবো। তার আগে আমি ভিডিও করবো না, ফোনটা বেরি করবো না, ঢাকাতে নামার পর আমি অনেক সাবধানে থাকি এসব নিয়ে। তো তারপরে আমরা ট্রেন থেকে নামলাম, নামে ভাইয়া আসছিলো আমাদেরকে নিতে, এখন আমরা গাড়িতে বসে পড়ছি, বাসায় চলে যাব। এই ছিল আমার জার্নি। আই হোপ সবার আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এরপরে আমি ঢাকা থেকে দিনাজপুর যখন যাবো তখন আমি ভিডিও করে ছাড়বো আমার জার্নির এক্সপিরিয়েন্স। আর অবশ্যই ট্রেনের নাস্তাটা কেউ খাবেন না, কখনোই খাবেন না, পারলে চা কফিও খাবেন না, ওটাও বাজে দেয়। আব্বুর একদমই পছন্দ হয় না এই চাটা, আমি তো চা খাই না, কিন্তু আব্বু আমাকে রিভিউ দিছে। যাই হোক, তারপরে আমরা অনেক কষ্টে জার্নি শেষ করে বাসায় যাচ্ছি এখন। খুব ভালো লাগতেছে, আবার আমি দিনাজপুরকে মিস করতেছিলাম, কেন জানি নামে খুবই মিস করতেছিলাম, কেন জানি মনে হচ্ছিলো কেন আসলাম চলে যাই, কিন্তু হ্যাঁ আবার আসতেও ইচ্ছা করতেছিল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সবাই আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন। ঢাকাতে আমি কোথায় কোথায় গেলাম, কী কী করলাম, আর কেন আসছি, সব কিছু আমি দেখাবো আপনাদেরকে। সবাই ওয়েট করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।